আন্তর্জাতিক ফুটবলে, বিশেষ করে বিশ্ব ফুটবলে বা ফুটবল ইতিহাসে এমন কিছু গোল হয়েছে যা অবর্ণনীয়, অবিস্মরণীয় বললেও কম হয়, বিস্ময়কর বললেও কম হয়। এই রকমই ছটি গোলের ডালি আমি সাজিয়েছি, আপনারা ভালো করে খেয়াল করুন, ভিডিওগুলি খেয়াল করুন। প্রথমে ছ নম্বরে যেটি রেখেছি সেটা হচ্ছে রোবার্তো কার্লোসের সেই বিখ্যাত ফ্রিকিক বিশ্বকাপে 40 গজ দূর থেকে নেওয়া, অসম্ভব বল কন্ট্রোল না থাকলে হয় না, ভিডিওটি ভালো করে দেখুন। হ্যাঁ, বলটি কোথায় আছে আপনারা খেয়াল করুন, প্রায় 35 গজ দূরে এই রোবার্তো কার্লোস ছুটলেন এবং গোল। পাঁচ নম্বরে যেটি রাখবো সেটা রোনাল্ডোর একটি ব্যাকহিল করা গোল, অসম্ভব বল কন্ট্রোল না থাকলে দেখলে বুঝতে পারবেন, এই দেখুন ব্যাকহিল করা গোল, কতখানি বল কন্ট্রোল থাকলে এটি হতে পারে। চার নম্বরে যেটি লাগবো সেটি রোনাল্ডোরই একটি গোল, বাইসাইকেল কিক করা, অসম্ভব আকর্ষণীয় গোল, আপনারা খেয়াল করুন ভালো করে, এই দেখুন বলটি দূর থেকে বাইনাস করছে, এই যে গোল, একমাত্র ওই পারে এই গোলটি করতে। তিন নম্বরে যে গোলটি লাগবো সেটিও রোনাল্ডোর, একজনকে ডজ করে আর একজনকে কাটিয়ে একজনকে ফলস মেরে একদম বাঁ পায়ে গোলটি করছে, এই দেখুন এই ডজ করলো ফলস দিল, ডজ করলো পরে বাঁ পায়ে গোল, আবার রিপ্লে দেখুন ভালো করে, এই ফলস দিল গোল বাঁ পায়ে, আবার দেখুন ভালো করে এই বেরিয়ে যাচ্ছে, এই কাটালো একজনকে কাটিয়ে বাঁ পায়ে কর্নারে গোল, গোল, এটা অসম্ভব বল কন্ট্রোল না থাকলে হয় না। দু নম্বরে আমি যেটি রাখবো সেটা রোনাল্ডিনোর একটি অসাধারণ গোল, প্রায় সেন্টার লাইন থেকে বল ধরে কজনকে কাটিয়ে, এই দেখুন সেন্টার লাইন থেকে বল ধরে একজনকে কাটালেন, দুইজনকে কাটালেন এবং 30 গজ দূর থেকে অসম্ভব শট, ভালো করে দেখুন গোলটি। এবং এক নম্বরে অবশ্যই গোল অফ দ্য সেঞ্চুরি দিয়াগো মারাদোনার, যিনি কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছেন, অসম্ভব গোল, ওই গোল আজ পর্যন্ত দেখা যায়নি, দেখুন বল কোথা থেকে ধরেছেন, এই এগোচ্ছেন বাঁ পায়ে, উনি মূলত বাঁ পায়ে প্লেয়ার, একজনকে কাটালেন আবার একজনকে কাটালেন, দুজনে এগিয়েছে গোলকিপারে গিয়েছে, গোলকিপারে কাটিয়ে গোল, ভেবে দেখুন কী অসম্ভব বল কন্ট্রোল। ভারতীয় কাউকে রাখতে পারলাম না, যদিও মোস্ট প্রবাবলি আমার যতদূর মনে হচ্ছে 1972 সালে সুকল্যাণ ঘোষ দস্তিদার বলে একজন আমাদের প্লেয়ার ছিলেন মোহনবাগানের, উনি 40 গজ দূর থেকে একটি শট নিয়েছিলেন যা কানাই ব্যানার্জি পর্যন্ত, তখন ইস্টবেঙ্গলের গোলকিপার বুঝতে পারেনি, সেটা আইএফএ শিল্ডের খেলা ছিল, যাই হোক দুর্ভাগ্যবশত সেই খেলাটি বৃষ্টির জন্যে পোস্টপন্ড হয়ে যায়। আজ এইখানেই শেষ করছি, এরপরে রবিবার আবার সানডে 6 PM দেখা হবে, নমস্কার।